বিশ্বকাপ নিয়ে আলোচনায় যুক্ত হতে পারেন আপনিও স্ক্রিনে দেখানো নম্বরে আমরা ফিরে যাচ্ছি আলোচনায় মেরা অপি রয়েছেন আমাদের সঙ্গে যেমন বলছিলাম যে সতেরো বছর পর টি টুইটি বিশ্বকাপ শিরোপা আবারও ভারতের ঘরে সোফার বিশ্বকাপটা আপনার কাছে কেমন লাগলো টু বি অনেস্ট যোগ্য দল হিসেবে ভারতীয় দল চ্যাম্পিয়নশিপটা লাভ করেছে যদিও ফাইনালে কিন্তু ম্যাচটা আমার কাছে মনে হয় যে ভারতীয় ভারতীয়দের থেকে আপনার সাউথ আফ্রিকার জেতার সংখ্যাটাই বেশি ছিল কিন্তু বাট ভারত খুব ভালো কামব্যাক করেছে বারের পর থেকে আমার কাছে মনে হয় যে পেস বলাররা খুব তাদেরকে ম্যাচে ফিরিয়েছে এবং নো ডাউট যে বুমরার মতো বলারই শুধু একমাত্র পারেন যে সম্পূর্ণ ম্যাচের চিত্রটা পাল্টে দিতে বলিং দিয়ে তো সেই সেই কাজটি তিনি করেছেন খুব সুন্দর করে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সতেরো বছর পর ভারতীয়দের শিবিরে আবার টি টোয়েন্টি বিশ্বকাপ এটা তাদের জন্য একটা বিরাট বড় প্রাপ্তি এবং তারা কিন্তু এই টুর্নামেন্ট ঢোকার আগেই কিন্তু তাদের প্রত্যাশিত প্রত্যাশা ছিল যে আমরা চ্যাম্পিয়নশিপটা আমরা আমরা যাতে নিতে পারি তো সেই ধরনের ক্রিকেটই খেলেছে এবং পাশাপাশি আমার কাছে যে মনে হয় যে এই সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে টি টোয়েন্টি আমরা ফরম্যাটে যে ধরনের রান দেখতে চাই বা এক্সপেকটেশন এক্সপেক্টেটারদের এক্সপেকটেশন যেমন যে রান হবে বড় স্কোর হবে সে ধরনের হয়তো টুর্নামেন্টটা বড় স্কোর হয়নি কিন্তু উইকেটের আমার কাছে মনে হয় যে আইডিয়াল উইকেট ছিল না টি টোয়েন্টি ফরম্যাটের জন্য তো সেদিক থেকে অনেকটাই আপনার ক্রিকেট প্রেমীরা হতাশ যেন বড়ো রান হয়নি এবং হাড্ডার্ডি লড়াই হয়তো ম্যাচগুলোতে হাড্ডার্ডি লড়াই হয়েছে কিন্তু ছোট ছোট স্কোর ছিল সেগুলো লো স্কোরিং ম্যাচ ছিল কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে বেশ কিছু ম্যাচ ছিল এখানে যেগুলো সে খুব গুরুত্বপূর্ণ ছিল এবং যেমন ইংল্যান্ডের একটা সময় মনে হয়েছিল যে তারা সুপার যেতে পারবে কি না টিম লাইক নিউজিল্যান্ড সুপার হিটেই উঠতে পারেনি পাকিস্তানের মতো টিম সুপারিটেই যেতে পারেনি তো হতাশও যেমন ছিল সব কিছু মিশ্রণ ছিল আপনার সব দিক থেকে আমার কাছে মনে হয় যে সুখকর স্মৃতিও ছিল দুঃখের বিষয়ও ছিল অনেক কিছু কিন্তু তারপরেও সব কিছু মিলে ছাপিয়ে ভারত যে ধরনের ক্রিকেট খেলেছে আমার কাছে মনে হয় অসাধারণ ছিল অস্ট্রেলিয়া নো ডাউট অস্ট্রেলিয়াও খুব ভালো টুর্নামেন্টটা খেলেছে কিন্তু ভেরি আপ আপসের যে আফগানিস্তানের বিপক্ষে তাদের এরকম ধরনের হারটা এটা এক্সপেকটেশনের বাইরে ছিল আফগানিস্তানও আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলেছে সবথেকে বড় চমকটা কিন্তু ছিল ইউএসের ইউএসএর দল সুপার এইটে চলে আসবে এই বিশ্বকাপে সেটা প্রত্যাশার বাইরে ছিল কিন্তু বাট তারা এই কাজটি করে দেখিয়েছে এবং তাদের জন্য বিরাট বড় প্রাপ্তি যে কোনো দলের জন্যই সুপার এইটে বিশ্বকাপের মতো আসরে সুপার এইটে যাওয়াটা বিরাট বড় প্রাপ্তি এবং ইউএসএ আমার কাছে মানে খুব সুন্দর সেই কাজটি করেছে এবং ভারত তারা আইপিএল করছে দীর্ঘদিন ধরে তাদের এই জয়টা ইম্প্যাক্টটা কি পড়বে এখন দেখুন আইপিএলটা যখন শুরু হয় তাদের মাথায় কিন্তু এই জিনিসটাই কাজ কাজ করতো যে আইপিএলের স্ট্যান্ডার্ডটা আমরা এমন জায়গায় নিয়ে যাব যেটা কিনা আমাদের টি টোয়েন্টি ফরম্যাটে ওয়ার্ল্ড কাপে জিততে সহায়তা করে ঠিক সতেরো বছর পরে সেই সহায়তাটা কিন্তু তারা পেয়েছেন এবং আইড আপনার আইপিএলের স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয় বিশ্বের সব থেকে নামে দামি খেলোয়াড়া কিন্তু সেখানে অংশগ্রহণ করেন এবং প্রতিনিয়ত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন এতে উপকৃত হচ্ছে আপনার ভারতীয় ক্রিকেটাররা বরঞ্চ লোকাল ভারতীয় লোকাল ক্রিকেটাররা যে চ্যালেঞ্জগুলো নিতে নিতে শিখেছেন এই সতেরোটা বছর তাদের চ্যাম্পিয়ন হতে সময় লেগেছে কিন্তু বাট এই সতেরো বছর ধরে কিন্তু আপনার এই প্লেয়ারগুলো কিন্তু আপনার আইপিএল খেলে খেলে কিন্তু আপনার খেলার মোমেন্টাম কীভাবে নিতে হয় নিজেদের দিকে সেটা বলিংয়ের ক্ষেত্রেও বলিং ব্যাটিংয়ের ক্ষেত্রে ক্ষেত্রেও কীভাবে চ্যালেঞ্জের মুখোমুখি করতে হয় মুখোমুখি ফেস করতে হয় প্রতি ওভারে বারো রান করে যদি তারা করতে হয় সেটা কীভাবে চেস করতে হয় তা আবার বিশ্বমানের বলারদের বিপক্ষে তো এই জিনিসগুলো রপ্ত করতে তাদের কিন্তু অনেক সময় লেগেছে এবং সেটার ফল কিন্তু পেয়েছে এই সতেরো বছর পর তো সেদিক থেকে আমার কাছে মনে হয় তাদের প্ল্যান অনুযায়ী তারা সাকসেস এবং আইপিএল হ্যাঁ অবশ্যই তাদেরকে এই বিশ্বকাপ জয়ের মতো যে সহায়তাগুলো প্রয়োজন সবগুলো আমার কাছে মনে হয় যে ইভিংস সেখান থেকে তারা পেয়েছে সব থেকে ইন্টারেস্টিং ম্যাচ আপনার কাছে কোনটা মনে হয়েছে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলেন যেমন আপনি যুক্তরাষ্ট্র পাকিস্তানের ম্যাচের কথা বলছিলেন আফগানিস্তানের কয়েকটা ম্যাচের কথা বলছিলেন তো মজার কোন ম্যাচ আপনার কাছে সব থেকে আপসেট ম্যাচ আমি বলবো সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তান সেমিফাইনাল ম্যাচটা যেটা এক্সপেকটেশনের একেবারেই বাইরে ছিল কারণ আফগানিস্তানের বোলিং অ্যাটাক ভালো ছিল এই সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে কিন্তু তাদের ব্যাটিং লাইন আপ কখনো কিন্তু এক্সপোজ হয়নি তারা কিন্তু প্রতিটা ম্যাচ যখনই খেলেছে যাদের বিপক্ষেই খেলেছে তাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান এবং আরেকজন ব্যাটসম্যান তা ওপেন রহমান রহমানুল্লা গুর্ববাস থ্যাংক ইউ এরা দুজন কিন্তু একটা ভীতি গড়িয়ে দিয়েছেন সেই ভীতির উপর ভর করে হয়তো লোয়ার অর্ডারের ব্যাটসম্যান যারা আছেন তারা অল্প অল্প কন্ট্রিবিউশন করেছেন এবং সেই কন্ট্রিবিউশন থেকে হয়তো রান ম্যাক্সিমাম একশো চল্লিশ কি একশো তিরিশ একশো বিশের কাছাকাছিও ছিল বলিং তাদের ভালো হওয়ার কারণে তারা কিন্তু সেই কাজটা কিন্তু সহজ করে দেখেছে বিকজ অফ দ্য বলার্স এবং উইকেটের থেকেও তারা সহায়তা পেয়েছে শুধু আফগানিস্তানের বলার নেই সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে প্রতিটা দলের বলারাই কিন্তু উইকেট থেকে কিন্তু বাড়তি একটা সুবিধা পেয়েছেন উইকেট স্লো ছিল অকওয়ার্ড একটা বাউন্স ছিল ইউএসের উইকেটগুলোতে আমরা দেখেছি আবার ওয়েস্ট ইন্ডিজ উইকেটগুলোতে আমরা দেখেছি যথেষ্ট পরিমাণে স্পিনারদের জন্য টার্ন ছিল সেই সুবিধাগুলো কিন্তু আপনার আফগানিস্তানের বলাররা পেয়েছি বিদায় কিন্তু জয়গুলো তাদের ছিল এবং সাউথ আফ্রিকার মতো দলের বিপক্ষে সেমিফাইনালে ওঠাটাও তাদের জন্য বিরাট চ্যালেঞ্জিং ছিল এবং সেখানে অনেক ইকুয়েশনের ব্যাপার ছিল তারপরও সব ইকুয়েশান বাদ দিয়ে তারা ছাপিয়ে আপনার সেমিফাইনালের মতো জায়গায় যখন উপনীত হয়েছিল তখন কিন্তু সবার কিন্তু এক্সপেকটেশন ছিল যে ম্যাচটা হয়তো ফিফটি ফিফটি হবে কিন্তু ম্যাচটা এত লো লো স্কোরিং ম্যাচ হবে এবং এক পেশে ম্যাচ হয়ে যাবে দ্যাট ওয়াজ আউট অফ দ্য বক্স কিন্তু সেই ম্যাচটা ছিল সত্যি খুব হতাশার এবং ফাইনাল ম্যাচটার থেকে আমার কাছে মনে হয় বেশি চ্যালেঞ্জিং ম্যাচটা ছিল এই টুর্নামেন্টে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচটা কারণ ওইখানে যেই জিতবে সেই সেমিফাইনালে চলে যাবে এরকম একটা সিচুয়েশান ছিল কিন্তু তারপরেও ভারতীয় দল এগিয়েছিল বিকজ অফ তারা তাদের পয়েন্ট টেবিল এবং রানের থেকে এগিয়েছিল কিন্তু ওই টুর্নামেন্টে সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া ম্যাচটাই ছিল জি উইকেট নিয়ে কথা বলছিলেন উইকেটের কারণে কিছুটা কি রং হারিয়েছে না কি হচ্ছে লো স্কোরিং ব্যাটেলগুলো সেটাকে ঠেকে দিতে পেরেছে কিছুটা রং হারিয়েছে আমি বলবো এই কারণেই কারণ আমরা শব্দ এই টুর্নামেন্টটি বিশ্বকাপ টুর্নামেন্টটি শুরু হওয়ার আগে কিন্তু আইপিএল টুর্নামেন্ট কিন্তু সারা বিশ্বে কিন্তু খুব প্রচার হচ্ছিল এবং আইপিএলে কিন্তু এবার কিন্তু আমরা দেখেছি যে দুশো ঊর্ধ্ব রান মানে কি আড়াইশো ঊর্ধ্ব রান আমরা দেখেছি আশির কাছাকাছি রান তো এই ধরনের যখন আমরা খেলা দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি এই এক এক দেড় মাস ধরে তখন কিন্তু সবার এক্সপেকটেশন ছিল যে না টি টোয়েন্টি বিশ্বকাপটা জানি এবার আরো আরো কত রানের খেলা হয় কারণ এই প্লেয়ারগুলোই কিন্তু অংশগ্রহণ করবেন সেখানে এই ধরনের এক্সপেকটেশন সবারই ছিল কিন্তু বাট সেখান থেকে আমার কাছে মনে হয় যে অনেকটাই হতাশ ক্রিকেট প্রেমীরা এবং প্লেয়াররাও আমার কাছে মনে হয় যে তাদের নিজেদের স্বাভাবিক সুলভ যে খেলাটা সেই খেলাটা কিন্তু আমার কাছে মনে হয় না তারা খেলতে পেরেছে বিকজ অফ উইকেটের আচরণ কারণে তো সেদিক থেকে অনেক ব্যাটসম্যান হতাশ প্লেয়ার লাইক বিরাট কোহলি যদিও ফাইনাল ম্যাচে তিনি তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন কিন্তু সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে কিন্তু তিনি ব্যর্থ ছিলেন আমি এটা বলবো না তিনি অফ ফর্মে ছিলেন বরঞ্চ উইকেটের সাথে অ্যাডজাস্ট করতে তার সমস্যা হচ্ছিলো নট অনলি বিরাট কোহলি অন্য ব্যাটসম্যানদের ক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে এই সমস্যাটা তৈরি হয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে তো আরও বেশি আরও বেশি আমরা যে অ্যাডজাস্টমেন্ট করার আগে বুঝে উঠার আগেই কিন্তু আমাদের উইকেটগুলো ফল হয়ে গিয়েছে তো সেখানে সেখান থেকে একটা প্রেসার ছিল বাড়তি প্রেসার ছিল বাংলাদেশি ব্যাটসম্যানদের উপরে এই জায়গাটা থেকে তো আমরা অ্যাডজাস্ট আসলে ব্যাটসম্যানরা কোনো দলের ব্যাটসম্যানরা ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারেনি হ্যাঁ যারা অ্যাডজাস্ট করতে পেরেছেন প্লেয়ার লাইক রোহিত শর্মা তার কোয়ালিটি সম্বন্ধে কোনো কোনো সন্দেহ নেই বিশ্বমানের ব্যাটসম্যান এবং যাদের টেকনিক ভালো এবং ইম্প্রোভাইজ শট খেলতে পারেন তারা কিন্তু এই ম্যাচে আবার এই ধরনের উইকেটে কিন্তু সাকসেসফুল হতে দেখেছি তো সেই ধরনের কিন্তু পরিমাণ ট্যালেন্টের প্রয়োজন হয় এই ধরনের উইকেট থেকে আপনি যদি সাকসেসফুল হতে চান স্পেশাল ব্যাটসম্যানদের ক্ষেত্রে তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যারা সাকসেস হয়েছেন নো ডাউট বিশ্বমানের ব্যাটসম্যান এবং তাদের টেকনিকও ভালো এবং ইম্প্রোভাইজ সব কিছু ভালো এবারে বিশ্বকাপে আমরা কোনো শতক দেখিনি সেঞ্চুরি দেখিনি তিনটা ছিল নাইনটি প্লাস স্কোর নিকোলাস পুরান এরন জোনস এবং রোহিত শর্মা বিরাট কোহলি ফাইনালে খেললেন অসাধারণ ইনিংস খেলেছেন আমরা সেই বিরাট কোহলিকে নিয়ে কথা বলবো তো তার দিকে একজন দর্শকের কাছে যাচ্ছি প্রশ্ন রয়েছে নিশ্চয়ই দর্শকের দর্শক আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি মনে মোহাম্মদ লিয়া ছাত্রমানওয়ার দিকে কারণে গেছে বিরাট কোহলির কথা বলছিলাম পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো খেলতে পারেনি একদম শেষে এসে ফাইনালের আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে তিনি রান করতে পারেনি কিন্তু টিম ম্যানেজমেন্ট কিন্তু বিরাট কোহলির উপর সবসময় আস্থা রেখেছেন এবং তার যে স্বাভাবিক খেলাটা সেই খেলাটা খেলানোর জন্য কিন্তু তাকে কিন্তু অনেক সুযোগ তৈরি করে দিয়েছেন আমরা যদি বিরাট কোহলির যদিও রানে ছিলেন না কিন্তু তার আউটের ধরন যদি আউটের ধরনগুলো যদি দেখি তিনি কিন্তু তার অ্যাগ্রেসিভ মোডে কিন্তু সমানে কিন্তু ব্যাট করে গেছেন ফেল হয়েছেন কিন্তু অ্যাগ্রেসিভ মুড থেকে কিন্তু তিনি কিন্তু বের হননি কোনো ম্যাচে কিন্তু বের হননি যে কতগুলো ম্যাচে আউট হয়েছেন প্রতিটা ম্যাচে কিন্তু অ্যাগ্রেসিভ ছিলেন এবং অ্যাটাক করতে গিয়ে কিন্তু আউট হয়েছেন এজ আপনার ক্রিকেটের বেসিক থিংস গুলা বলে যে যখন এরকম কোনো ব্যাটসম্যান যখন অফ ফর্মে থাকে তখন গো ব্যাকটিআর বেসিক্স মানে ধীরে স্বস্তিতে খেলার পরামর্শ দেয় একটু সময় নিয়ে খেলার পরামর্শ দেয় কিন্তু বিরাট কোহলি কিন্তু সেই কাজটি করেনি বরঞ্চ সে তার নিজের স্বাভাবিক খেলাটা খেলার খেলার জন্য অ্যাগ্রেসিভ মোডে থাকার জন্য ওইটাই কিন্তু ট্রাই করে গেছেন এবং যদিও লাস্ট ম্যাচে এসে সাকসেসফুল হয়েছেন কিন্তু হওয়া উচিত টি টোয়েন্টি ফরম্যাটের জন্য বা এই বর্তমান যে ক্রিকেটটা যে ধরনের ফার্স্ট ক্রিকেট হয়ে গেছে প্রতিটা ক্রিকেটের এই ক্রিকেটারেরই এই ধরনের ইন্টেন্ট থাকা প্রয়োজন এবং এইখান থেকে বের হয়ে আসতে হলে আপনার এই ধরনের অ্যাগ্রেসিভ মোডে থাকতে হবে আপনি যদি ডিফেন্সিভ মোডে চলে যান আপনি কখনো এখান থেকে দিবে না অভিভাই রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা তারা দেশের জার্সিতে টি টোয়েন্টি খেলবে না দেখুন আসলে এটা প্রতিটা ক্রিকেট প্লেয়ারের কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত হয় যে রিটায়ারমেন্টের ব্যাপারে তো তারপরে আমার কাছে মনে হয় যে রিটায়ারমেন্টে অনেকের হয় সুখ সুখের সময় অনেকে হয় দুঃখের সময় তো এই তিনজনের আপনার সম্পূর্ণ ক্যারিয়ার জুড়ে আমার কাছে মনে হয় না যে তাদের পাওয়ার আর কোনো কিছু মানে আছে আপনার মেন্স ফিফটি ওভার ম্যাচে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তিনও এই দলের অংশ অংশ ছিলেন টি টোয়েন্টিতেও সেম তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন এবং এর আগেও হয়েছেন যদিও সতেরো বছর আগে তখনও কিন্তু আপনার রোহিত শর্মা ছিলেন বিরাট কোহলি ছিলেন কিন্তু বা দেওয়ার ভেরি ইয়াং দ্যাট টাইম কিন্তু এইবার তাদের সাকসেসটা এসেছে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপও তাদের তাদের কাছে আছে তিনটা ফ্লেভারেরই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু টেস্টগুলো তারা পেয়েছেন হয়তো এই কারণেই এখান থেকে হয়তো তারা সরে এসেছেন কিন্তু তারা কিন্তু আরও কিছু দিতে পারতেন দেশকে নো ডাউট তাদের সেই পরিমাণ কিন্তু ফিটনেস বলেন ট্যালেন্ট বলেন যোগ্যতা সব কিছুই কিন্তু আমার কাছে মনে হয় যে এইখান থেকে হয়তো

আমরা বাংলাদেশ টিম নিয়ে কথা বলবো তবে তার আগে একটা বিরতি নিচ্ছি ছোট্ট বিরতি ক্লেমন বিয়ন দ্য গ্যালারিতে ফিরছে একটু পর কোথাও যাবেন না বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন দ্য গ্যালারিতে আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম আর আমার সঙ্গে রয়েছেন সাবেক ক্রিকেটার মেহর আবসান অপি যেমনটা আমরা আলোচনা করছিলাম বিরতির আগে একজন দর্শকের ফোনও ছিল কোচিং স্টাফের দায় দেখছেন তিনি বাংলাদেশের বিশ্বকাপ সুপার এট থেকে বিদায়ের কারণে এক একজন দেখুন বাংলাদেশের ক্রিকেটকে সবাই ভালোবাসে নো ডাউট এক একজন এক এক রকম করে চিন্তা ভাবনা করে সেটাও মাথা মাথায় রেখেই বলছি বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে অবস্থা আমার কাছে মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি বাংলাদেশ অবস্থান খুব ভালোই আছে এই টুর্নামেন্টের শুরুর আগে আমাদের মূল লক্ষ্যটা কী ছিল সেটা কিন্তু আগে দেখা প্রয়োজন আমাদের মূল লক্ষ্যটা ছিল আমরা সুপার ইটে খেলবো আমরা সুপার ইটে উপনীত হয়েছি এবং যেসব ম্যাচ আমরা টার্গেট করেছিলাম আমরা ম্যাচ জিতব কাদের বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতব কানাডার বিপক্ষে ম্যাচ জিতব নেপালের বিপক্ষে ম্যাচ জিতব এগুলো ছিল আমাদের মূল লক্ষ্য নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতব আমরা তো ম্যাচ জিতেছি এমন নয় যে সেসব ম্যাচগুলো আমরা হেরেছি তা কিন্তু নয় সেই সব ম্যাচগুলো জিতেই কিন্তু আমরা কিন্তু সুপার ইটে উপনীত হয়েছি উপরে সুপার এইটে এটা আমাকে মাথায় রাখতে হবে এটা বিশ্বকাপের আসর এটা কিন্তু নেশন কোনো সিরিজ না এইখানে কেউ কাউকে ছাড় দিয়ে খেলে না কেউ কোনো এক্সপেরিমেন্ট করার জন্য প্লেয়ার একটা রেগুলার প্লেয়ার বসিয়ে অন্য কোনো একটা ভালো প্লেয়ার আপনার নতুন একটা প্লেয়ারকে সুযোগ দিবে এই জায়গা কিন্তু সেই জায়গা না তো এই ধরনের মানে টুর্নামেন্টে এই সুপার এইটে কেউ কাউকে যেহেতু ছাড় দেয় না তো আমাদের প্রতিপক্ষগুলো কারা ছিল সুপার এইট এটাও কিন্তু মাথায় রাখতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে আমাদের খেলা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ছিল অস্ট্রেলিয়াও শক্তিশালী দল এবং আফগানিস্তান এই টুর্নামেন্টের নয় আফগানিস্তান বরাবরই কিন্তু তাদের বোলিং ডিপার্টমেন্টে স্ট্রং হ্যাঁ আফগানিস্তানের সাথে আমাদের ম্যাচটা বাংলাদেশের যে একটা অবস্থানে ছিল ম্যাচের সিচুয়েশান ওয়াইজ সেই সিচুয়েশান ওয়াইজ ম্যাচটায় বাংলাদেশ যদি জিততে পারত তাহলে ম্যাচ আমার কাছে মনে হয় যে ভালো দেখাতো কিন্তু তার আগে এটা মাথায় রাখতে হবে আফগানিস্তানের সাথে ম্যাচে জিত ম্যাচে শুরুটা হওয়ার আগে আমাদের প্রথমেই কিন্তু আমরা জানতাম অস্ট্রেলিয়া যখন হেরে গিয়েছে ভারত ভারতের সাথে আমরা জানতাম ম্যাচ ম্যাচের শুরুটার আগে যে এখানে একটা ইকুয়েশন হবে বাট কী ধরনের ইকুয়েশন হবে উইড নো বিকজ অফ আফগানিস্তান ব্যাটিং করবে আগে নাকি আফগানিস্তান বলিং করবে আগে এটা কিন্তু আমাদের আগে জানা ছিল না তো সেই ক্ষেত্রে সেটা মাঠে যাওয়ার পর আমরা জানতে পারবো যে তার কি ইকুয়েশনটা হয় টচের পরে আমরা মাঠে যাওয়ার পরে জানতে পেলাম তখন আমাদের বারো দশমিক এক ওভারে খেলা শেষ করতে হবে এটা কিন্তু হুট করে কিন্তু সিদ্ধান্ত এটা কিন্তু দুদিন আগে থেকে সিদ্ধান্ত হয়নি কারণ ওই সিচুয়েশন ওয়াইজে তখন এই ডিমান্ড করেছিল আমরা যখন প্রথম ছয় ওভারে তিনটি উইকেট হারিয়ে ফেলি দ্যাট টাইম আমরা বারো বারো দশমিক এক ওভার থেকে খেলে আমরা ম্যাচ জিতে পারবো না এটা আমরা কনফার্ম হ্যাঁ পরবর্তী যে ম্যাচটা জিতার একটা সুযোগ হয়েছিল সেটা আমরা করতে পারিনি কিন্তু যদি করতে পারতাম আমার কাছে মনে হয় যে আমরা গুড নোটস দিয়ে টুর্নামেন্টটা শেষ করতে পারতাম বাংলাদেশ এই ম্যাচটি খেলার আগে বিশেষ করে আফগানিস্তানের সাথে এই ম্যাচটি খেলার আগে আমাদের ক্রিকেট ইতিহাসে কোনো দিন আমরা এত প্রেশার নিয়ে এত ইকুয়েশন মাথায় নিয়ে এত সেমিফাইনালে বিশ্বকাপের মতো জায়গায় সেমিফাইনালে যাওয়ার মতো একটা রাস্তা রাস্তায় দাঁড়িয়ে আছি এই ধরনের সিচুয়েশান আমরা কোনো দিন পড়িনি আমাদের প্লেয়াররা এত প্রেশার নিয়ে খে যে স্বাভাবিক খেলাটা খেলবে সেটাও কিন্তু করতে পারেনি আর স্বাভাবিক খেলাটাও হওয়ার কথা নয় এই কারণে আমি বলছি যে বাংলাদেশ আমরা যেভাবে ক্রিকেট খেলেছি আমার কাছে মান হয় যে আমরা সুপার 8 আমরা উপনীত হতে পেরেছি এবং আমরা ভালো ক্রিকেট খেলে উপনীত হয়েছে আচ্ছা আর একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন জানাতে পারেন মতামত কোন করা আমাদের মেহেদী হোসেন ओपी ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই জি

টার্গেট করি তাহলে আমরা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কবে হারাবো আর আরেকটা প্রশ্ন এই বিশ্বকাপের পরে কি হাতুড়ে সিংহকে বাংলাদেশ ক্রিকেট দলকে বিদায় জানাবে কিনা জি যৌক্তিক প্রশ্ন প্রথমত উনি যেটি বললেন যে আমরা কখন ইন্ডিয়াকে হারাবো অস্ট্রেলিয়াকে হারাবো আমরা কিন্তু ইতিপূর্বে হয়তো সেটা বিশ্বকাপের আসর ছিল না কিন্তু হোম সিরিজে কিন্তু এই অস্ট্রেলিয়া আমাদের কাছে হেরেছে

আমাদের বাংলাদেশ দলে কিন্তু সেই ফ্যাক্টরের সংখ্যাটা একেবারেই কিন্তু কম এটা বাস্তবতা এবং আমাদের দলে আমরা চাইলেও আমরা একজন রোহিত শর্মা বানাতে পারবো না আমাদের দলে চাইলে আমরা একজন ক্লাসেন বানাতে পারবো না তো এই আমার এই ধরনের আমার কাছে মনে হয় যে প্লেয়ারের সংখ্যা আমাদের দেশে কম এমন নয় যে আমাদের দেশে প্লেয়ার নেই সেটা না আমাদের দলে প্লেয়ার আছে কিন্তু বাট তাদের মতো অ্যাবিলিটিটা আমাদের এখনও গড়ে ওঠেনি বিকজ অফ দ্য নাম্বার অফ ম্যাচেস উই প্লে ইন বিপিএল ইটস নট এনাফ এবং বিপিএলে যখন আমরা যখন আমাদের খেলোয়াড়রা যখন অংশগ্রহণ করে যখন চ্যালেঞ্জের মুখোমুখি যখন দলগুলো হয় ফ্রাঞ্চাইজির ফ্রাঞ্চাইজির দলগুলো কিন্তু সব সময় ওই চ্যালেঞ্জের মুখোমুখিটা বিদেশি প্লেয়ারকে দিয়ে আমরা করাই সেই ক্ষেত্রে আমাদের দেশি প্লেয়ারকে দিয়ে আমরা সেই চ্যালেঞ্জগুলো মুখোমুখি করানোর চেষ্টা করি না এবং আমাদের দেশের ছেলেরা সেই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়ে সেই চ্যালেঞ্জটা নিতেও শিখে নিই এবং যেটা কিনা আমাদের প্রতিনিয়ত আমরা টি টোয়েন্টি যখন খেলতে আমি বিশ্বকাপের মতো আসরে তখন গিয়ে আমাদের এই চ্যালেঞ্জের মুখোমুখিগুলো করতে হয় এবং আমরা তখন সেটা ভালোভাবে সেটা হ্যান্ডেল করতে পারি না তো সেই জায়গা আমাদের আমার কাছে মনে হয় একটা বিরাট বড়ো দুর্বলতা তো সেই ক্ষেত্রে নো ডাউট যে টি টোয়েন্টি ফরম্যাটে আমরা ভালো অবশ্যই করতে পারি কিন্তু আমাদের আগে নিজেদের রান করার ইন্টান্ট অ্যাগ্রেসিভ মোড যেটা সেটা যদি আমরা প্র্যাকটিসে প্র্যাকটিসের মাধ্যমে হোক বা বিপিএল এর মাধ্যমে হোক আমরা যদি এসব জায়গায় যদি উন্নতি করার চেষ্টা করতে পারি তাহলে হয়তো আমরা ফল পেতে পারি আমাদের সঙ্গে আরেকজন দর্শক রয়েছেন দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারে উত্তরা থেকে বলছি আমার মন্তফা ঠিক আমার কাছে প্রশ্ন ওই সবার কিন্তু ঘুরে ফিরে একটাই প্রশ্ন হাতুরু সিংহে থাকবেন কিনা তার বিদায় কবে আমার কাছে মনে হয় আহ যিনি প্রশ্ন করেছেন ধন্যবাদ কিন্তু তাকে সম্মান করে বলছি যে আমাদের কিন্তু বাংলাদেশ দলে যে কোচ পরিবর্তন করলেই যে বাংলাদেশ দল ভালো হয়ে যাবে সেটা অঙ্কিত নয় এই কোচের আন্ডারেই কিন্তু বাংলাদেশ দল কিন্তু একটা পরিবর্তন এসেছে এবং ভালো ক্রিকেট খেলা শুরু করেছিল লাস্ট আমি যদি আজ থেকে আরও সাত বছর আগে চলে যাই এই কোচের হাত ধরেই তো আমরা কিন্তু পরিবর্তন আনার আনা শুরু করেছিলাম এবং জয়ের রেশিওটা বেশি আসা শুরু করেছিল এবং এই কোচকে এখন আমরা বাদ দিতে যদি চাই এই কোচের ফর্মুলা অনুযায়ী প্ল্যান অনুযায়ী সে কিন্তু তার জায়গাতে সাকসেস বিকজ অফ এই টুর্নামেন্টে তার প্রথম লক্ষ্য ছিল আমরা সুপার এইটে যাব সে তো সাকসেস তার জায়গায় তাকে আপনি কীভাবে বাদ দিতে বাদ দিবেন আর দ্বিতীয়ত তিনি কিন্তু বাংলাদেশের জাতীয় দল কেন্দ্রিক কিন্তু তিনি শুধু খালি পরখ করবেন এর বাইরে কিন্তু কোনো কিছু না ওই ছোট্ট করে একদম ছোট্ট করে যে বাংলাদেশটা এখন কি করা দরকার বাংলাদেশ আরেকটু গোছানো দরকার আর একটু গোছানো ক্রিকেট খেলা দরকার এই গোছানো ক্রিকেট খেলার জন্য আমার কাছে মনে হয় যে যে লোকবল দরকার প্রয়োজন টিম ম্যানেজমেন্টে তারা যোগ্য যোগ্য ভাবেই আছেন এবং তারা যদি আরেকটু ভালোভাবে সময় দিতে পারেন টিমটার সাথে যদি আরেকটু প্র্যাকটিসের সময়টা বেশি বাড়ানো যায় অবশ্যই বাংলাদেশ ভালো কিছু করবে অফিবাই অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং দর্শক যেমনটা বলছিলেন ভাই যে বাংলাদেশ দলকে আরেকটু গোছাতে হবে বিশ্বকাপ শেষ এখন বিসিবির আবারও নতুন করে পরিকল্পনার সময় এসেছে দেখা যাক ভবিষ্যতে বৈশ্বিক আসরে ভালো করতে পারে কিনা আজকের ক্লেমন পিয়ন দা গ্যালারি এ পর্যন্তই বিদায় নিচ্ছি